আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও আমার নতুন একটি ভিডিও দেখার জন্য। যারা শখের বসে হাতের কাজ করেন কিংবা হাতের কাজ করতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই ভিডিও। গজ কাপড় দিয়ে কিভাবে আমি আমার বেডরুমের বেডের বেড কভার তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনি যদি না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে একটু হলেও উপকৃত হবেন। বেড কভার বানানোর জন্য প্রথমে আমি লম্বা এবং প্রস্থটা মেপে নিয়েছি। আমার ম্যাট্রেসের দৈর্ঘ্য এবং প্রস্থ প্রথমে আমি মেপে নিয়েছি। আপনারা যদি আমার মতো কুচি বেড কভার বানাতে চান তাহলে ম্যাট্রেস কিংবা তোশকের যে মাপটা আসবে তার থেকে 3 ইঞ্চি 3 ইঞ্চি অর্থাৎ 6 ইঞ্চি বেশি করে কাপড় কেটে নেবেন। বেড কভারের চার কোণা থেকে এরকম 3 ইঞ্চি করে কাপড় কেটে ফেলতে হবে। আমি যেভাবে কাপড়টা কেটে ফেলছি ঠিক সেইভাবে। এখন এই অংশটা সিলি করে নিতে হবে। এভাবে বেড কভারের চার কোণায় সিলি করে নিতে হবে। কাটার অংশটুকু সুতা বেরিয়ে না যাওয়ার জন্য এভাবে বাঁশ দিয়ে সিলিয়ে নিতে হবে। আপনাদের দেখার সুবিধার জন্য আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। এভাবে বেড কভারের চারদিকটা সিলিয়ে নিলে আর সুতা ওঠার সম্ভাবনা থাকে না। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি কর্নারটাও সিলিয়ে দেখিয়ে দিচ্ছি। চারদিক সিলানোর পর আমার বেডের অবস্থা হয়েছে ঠিক এই রকম যেটা আপনারা এখন দেখছেন। রাইট ট্রায়াঙ্গেল শেড দেওয়ার জন্য আমার ছেলের রঙের বক্স থেকে একটা রেড কালার রং এবং স্কেলটা নিয়ে নিলাম। আরও লম্বা স্কেল হলে ভালো হতো। আপাতত হাতের কাছে যা আছে সেটা দিয়ে কাজ করছি। আমি কোনো প্রফেশনাল টেইলার না, নিজের পছন্দ মতো বেডশিট তৈরি করতে আমি পছন্দ করি, ভালোবাসি। সেই ভালোবাসা থেকেই আজকে আমার এই ভিডিওটি তৈরি করা। আর আজকের এই ভিডিওটি নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আমার শখের জিনিসটা আমি শখ করেই আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের মধ্যে থেকে কেউ কিছু শিখতে পারেন তবে আমারও ভালো লাগবে। এই হলো আমাদের বিছানার চাদরের ফাইনাল লুক। শুধু বিছানার চাদর হলেই তো হবে না, বালিশও তো লাগবে। এখন বালিশটা কিভাবে তৈরি করছি সেটা এক নজর দেখে নিই। আমি যে বালিশটা নিয়েছি সেটা 18x26, আমি সিলির জন্য 1 ইঞ্চি বেশি করে কাটব।
বালিশের চারদিকে ঝুলন্ত ভাব রাখতে চাইলে 2 ইঞ্চি কাপড় বেশি নিতে হবে। তার বেশিও নেওয়া যায়, কিন্তু 2 ইঞ্চির কম নিলে হবে না। মাঝে মাঝে কাপড় কাটার জন্য আমার ছেলের হেল্প নিলাম। একা একা কাপড় কাটা একটু ঝামেলাই হয়, তাই মাঝে মাঝে আমার ছেলে আমাকে একটু হেল্প করছিল। বালিশটা যেন বাইরে থেকে দেখা না যায়, সেই জন্য ভেতরে আমি 5 ইঞ্চি মোটা কাপড় ব্যবহার করেছি। বেড কভারের সাথে সামঞ্জস্য রেখে আমি বালিশের মধ্যেও রাইট অ্যাঙ্গেল শেডটা দিয়েছি, যাতে দেখতে একই রকম লাগে। নিজের হাতে তৈরি করার এ একটা সুবিধা। ডিজাইনটা সম্পূর্ণ আপনার নিজের পছন্দের উপর। আপনার যেভাবে ভালো লাগবে আপনি সেভাবেই বানাবেন। এটা হলো আমার বালিশের ফাইনাল লুক। এই পিলুতেও 1 ইঞ্চি কাপড় বেশি রেখে কাপড় কেটে নিয়েছিলাম। ভিডিওটা অনেক লম্বা হবে বলে এটা শেয়ার করা হলো না। নেক্সট কোনো ভিডিওতে আরও নতুন কিছু ডিজাইন ইনশাল্লাহ শেয়ার করব। বাকি রয়ে গেল কোলবালিশ। কোলবালিশ ছাড়া যেন বিছানা অসম্পূর্ণ, তাই চলুন ঝটপট কোলবালিশটাও তৈরি করে ফেলি। আমার যে কোলবালিশ, এটা একটা মিডিয়াম সাইজের কোলবালিশ, গোল 30 আর লম্বায় 36 আমার কোলবালিশের মাপ। 3 ইঞ্চি রাখার জন্য আমি 4 ইঞ্চি কাপড় কেটেছি। কোলবালিশ তৈরি করা অনেক সোজা, তাই না? দেখতে দেখতে আমার কোলবালিশটাও তৈরি করা হয়ে গেছে। আপনাদেরকে ফাইনাল লুকটা দেখানোর আগে একটি কথা শেয়ার করি, আপনি যদি ইচ্ছে করেন আমার চেয়েও অনেক সুন্দর বিছানার চাদর তৈরি করতে পারেন। সবচেয়ে বড় কথা আপনার ইচ্ছে শক্তি। আমরা হয়তো পাকা দর্জি না, তবে চেষ্টা করতে দোষীর কি? এখানে যতই ভুল ত্রুটি থাক না কেন, এখানে আমার ভালোবাসা জড়িয়ে আছে। আমি মনে করি এটাই সবচেয়ে বড়। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।